লাইম চিকেন কিভাবে বাড়িতে সহজে বানানো যায় তাও আবার রেস্টুরেন্ট স্টাইল, সেটাই আজ আমি শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এখানে আমি 200 গ্রাম চিকেনের মধ্যে হাফ চামচ লাইম জুস, খুব অল্প করে একটু হলুদ গুঁড়ো আর ছোট 1 চামচ দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর প্রেশার কুকারে 1.5 চামচ রিফাইন্ড অয়েল দেব। দেওয়ার পর মাংসগুলোকে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। চিকেনগুলো প্রায় 1 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর একটা মশলা বানিয়ে রেখেছি, যেটার মধ্যে মাঝারি 1টা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, 6-7টা রসুনের কোয়া আর 1/2 ইঞ্চ আদা আর কিছুটা গোলমরিচ নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। একটু জল ইউজ করা যেতে পারে পেস্ট বানানোর সময়। দিয়ে এই পেস্টটা মাংসের সাথে মিশিয়ে কিছুক্ষণ কষতে হবে। একটু সময় নিয়ে কষতে হবে। এরপর এর মধ্যে 1 টেবিল চামচ দই দেব। ম্যারিনেট করার সময় আমি অল্প করে একটু দই মিশিয়েছিলাম। এক চামচ দইটা দেওয়ার পর এটা আমি হাই হিটে আরও কিছুক্ষণ কষব। এটা কষা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। জলটা দেওয়া হচ্ছে কারণ আমি মাংসটা প্রেশার কুক করব, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যখন ফুটে উঠবে এর মধ্যে 1 চামচ গরম মশলা, যেটা আমি বাড়িতে বানিয়েছি, আর খুব অল্প করে একটু গুড় দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। দিয়ে এটা আমি প্রেশার কুক করে নেব, 3টে হুইসেল দিয়ে নিতে হবে। এরপর আমি কয়েকটা লেবুর পাতা নিয়ে নিচ্ছি আর 1টা গন্ধরাজ লেবুকে 4 টুকরো করে কেটে নেব। নিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর জলটা যতটা লাগবে রেখে বাকিটা ড্রাই করে নিতে হবে। দিয়ে তারপর লেবুর পাতা আর লেবুর টুকরোগুলো দিয়ে 1 মিনিট মতো কুক করে নেব। লেবুর টুকরোগুলো দেওয়ার পর বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে, তাই জন্য গ্রেভিটা আমি আগেই ড্রাই করে নিয়েছিলাম। 1 মিনিট রান্না হয়ে গেলে এর মধ্যে গন্ধরাজ লেবুরই সবুজ অংশটা একটু কুড়ে নিয়ে এর মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যখন লেবুটা কোড়া হবে তখন শুধু যেন সবুজ অংশটাই নেওয়া হয়, সাদা অংশটা যদি কোনোভাবে এসে যায় তাহলে পুরো রান্নাটা তেতো হয়ে যাবে। এই কোড়া অংশটা মাংসের মধ্যে দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। থ্যাংক ইউ।